একের পর এক দাবানলে পড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। আগুনের কবল থেকে যেন মুক্তি মিলছে না অঞ্চলটির বাসিন্দাদের। এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে আর্জেন্টিনা। দেশটির কোর্ডোবা অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল লোকালয়ের খুব কাছে পৌঁছে গেছে, যার কারণে স্থানীয় অনেক বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যম জানিয়েছে, আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে অঞ্চলটির বেশ কিছু রাস্তাঘাট, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। এদিকে গেল কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে পর্তুগাল, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির বেশ কয়েকটি জেলায়, ঘটেছে হতাহতের ঘটনাও, পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। দীর্ঘ চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও রয়ে গেছে ভয়াবহ এ দাবানলের ক্ষয়ক্ষতির চিহ্ন। পর্তুগালের আভেইরো, লেইরিয়া, ক্যাস্তেলো ব্রানকো, পোর্তো ও ব্রেগার বনাঞ্চলে আগুন লাগানোর অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ।